দাদু আজকে নিজের সম্পর্কে বেশ কিছু সাফাই দিয়েছে, হ্যাঁ, সে প্রমাণ করে দিয়েছে যে সে আর কোনো দোষ করেনি, একদম দাদু সঠিক, মানে আমাদের ওই আন্টি ওই কিন্তু ভুল। তো চলো বন্ধুরা, কি সাফাই দিয়েছে সেটা তোমাদেরকে প্রমাণ সমেত দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, আমিও ভালো আছি। কি দাদু নিজের সম্পর্কে বেশ সাফাই দিলে তো, হ্যাঁ। তো চলো এবার বন্ধুদের কাছে শেয়ার করার পালা, কি সাফাই দিয়েছে দাদু, হ্যাঁ। আর দাদু এত যে গোগ্রাসে গিলছো এই বয়সে, সত্যি সহ্য হবে তো? না হলে যেভাবে ওই কচি কচি মেয়েগুলোকে গিলেছো, এবার না তো নিজেকে নিজেই গিলে নাও, কি ঠিক বলছি? তো তো বন্ধুরা, একটা জিনিস তোমরা দেখে অবাক হচ্ছ যে আমার মাথায় দেখো হেয়ার কালার করেছি, আর এমন কিছু জিনিস দেখলাম যেটা দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না, তো বাধ্য হলাম ভিডিওটা করতে। আর তোমরা প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই একটা করে লাইক দেবে, আর কারেন্ট নেই যার জন্য এখানে বসে ভিডিওটা করছি। তো বন্ধুরা, এই যে দাদু, এই আন্টির নামে মানে নিজের ওয়াইফের নামে, ওদের যেহেতু ডিভোর্স হয়নি যার জন্য ওয়াইফ বলছি, তো নিজের ওয়াইফের নামে এত নিন্দে চর্চা করে শেষে কিন্তু মুখ বুঝে বসে আছে। কিন্তু না, আমি ভেবেছিলাম দাদু মনে হয় উত্তর দিবে না, কিন্তু না দাদু তো উত্তর দিয়েই ফেললো। মানে বলে না চুপ করে আর থাকা যায়, থাকা যায় না, মানে মন্দিরের কথায় কথা হলো, হ্যাঁ, এই ওকে কাদা ছুড়বে, ওই ওকে কাদা ছুড়বে, দাদু কিন্তু কাদা ছুড়েই দিয়েছে। তো চলো প্রথমেই বলি দাদুর আজকের ভিডিওটা, সকালে ভিডিওটা দেখলাম বন্ধুরা, সেখানে ইটিং শো দাদু করেছে। তো ইটিং শোতে দাদু যে পরপর মাংস গিলছে সেটা কি তোমাদের ভালো লাগছে? এই বয়সে মাংস গিলছে আমার তো মোটেও ভালো লাগছে না। তো সেখানে দেখলাম একজন তার ভিউয়ার্স মানে তার নাতনি একজন কমেন্ট করেছে, নাতনিরাও কিন্তু সত্যি কথাই বলেছে, বলছে দাদু আপনি কম বয়সে তো কম খিলারি ছিলেন না, একটা পাবলিকের প্রশ্নগুলো আর উত্তর দিলেন না, খালি খাসির মাংস খাওয়া দাওয়া। সেখানে দাদু নিজের সম্পর্কে কি সাফাই দিয়েছে দেখো, দিদি ভাই প্রাণ ঢালা ভালোবাসা ও আশীর্বাদ রইল। প্রথমে বলি দাদু, এই আশীর্বাদ এই প্রাণ ঢালা ভালোবাসা আর দিবেন না, কারণ আপনার প্রতি যা আমাদের ঘৃণা হয়েছে আর এতে ভালোবাসা নিতে ইচ্ছা করছে না। তারপরে কি প্রমাণ দিয়েছে দাদু দেখো, বলছে কিছু কিছু ক্ষেত্রে চোখ বুঝে নীরবে থাকতে হয়, যেটা সত্য সেটা সত্যই থাকবে, তাই বুঝি নিজেকে ভালো প্রমাণ করতে চাইছেন, তাই তো? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, হ্যাঁ, নিজে এত সাধু তাহলে প্রথমে কেন বউর নামে এত নিন্দা করলেন, কেন বউর নামে এত খারাপ কথা বললেন, নিজের বউকে নিজে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খেলেন, লজ্জা লাগলো না? ও ভিউজ, তাই তো? আর মেয়েও ঠিক ওই একই দলে পড়ছে, মেয়েও তাই, শেষ ভিডিও বলে ওই মাকে প্রমোট করে চলে গেল, আমার মা একটা চ্যানেল খুলছে, বাহ দারুণ তো। তারপরে দাদু বলছে যেটা সত্য সেটা সত্যই থাকবে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রতিবাদ করতে গেলে আরও জটিলতা বাড়ে, আমি আমাকে ভালোই চিনি। আপনি আপনাকে কি চেনেন? আপনি কি ওই কচি কচি মেয়েদের উপর নজর দেননি, কচি কচি মেয়েদেরকে নিয়ে ভিডিও করেননি, কি আপনাকে আপনি চেনেন? আপনার এই সাফাইগুলো না জাস্ট আপনার মুখে ছুড়ে দিতে ইচ্ছা করছে। আপনি যে শর্ট ভিডিওগুলো করেছেন, মানে বুড়ো বয়সে যে শর্ট ভিডিওগুলো করেছেন, সেগুলো না এত মেয়ে আপনি কোথায় পান, কি হ্যাঁ কোথায় পান আপনি মেয়ে, আপনার কত নাতি নাতনি আছে? প্রত্যেকটা শর্ট ভিডিওতে দেখছি বন্ধুরা এক একটা মেয়ে, আর সে মেয়েগুলো 14 বছর 12 বছর 15 বছরের মেয়েগুলো তাদের সাথে শর্ট ভিডিও করেছে, মানে দেখলেও ঘৃণা লাগে এই বুড়োকে। তারপর যে তাই বলছি অনেক ক্ষেত্রে বাইরে ঝড় উঠলেও যেটা সত্য সেটা সত্যই থাকবে, এখন আমি সব প্রশ্নের উত্তর দিতে যেতে আরও জটিলতা বাঁধবে। বাহ, তোমার নামে তুমি যদি ভালো থাকো দাদু, দাদু করেই বলছি, তুমি যদি অনেক ভালো থাকে, তুমি যদি সত্যি থাকতে, তাহলে তোমার নামে কেউ নিন্দা করলে তুমি কখনো চুপচাপ হয়ে থাকতে পারবে না, এটা কেউ পারবে না, যেটা আমাদের আন্টি করেছে। মানে আন্টির নামে যখন তুমি সোশ্যাল মিডিয়ায় এত খারাপ খারাপ কথা বলছিলেন, মানে আপনি, আপনাকে বলছি দাদু, হ্যাঁ, তখন কিন্তু ওই কাকিমা বাধ্য হয়েছে নিজের সম্পর্কে কিছু সাফাই দেওয়ার জন্য, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, আর এটা হবে একটা মানে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় যখন একজন একজনকে মিথ্যে বদনাম দিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় দূষিত করছে, হ্যাঁ, তাকে দোষী প্রমাণিত করছে, তাহলে একজন কিন্তু বাধ্য হবে সেই বিষয়ে প্রতিবাদ করতে, সেটাই কিন্তু কাকিমা করেছে। হ্যাঁ, কাকিমা যে এতগুলো কথা বলেছে না, সেখানে কিন্তু কিছু কিছু কথা যুক্তি নেই, সেই কথাগুলোর কোনো যুক্তি নেই, হ্যাঁ, তবুও কিন্তু কাকিমা নিজের সম্পর্কে বলতে বাধ্য হয়েছে। কিন্তু এই বুড়ো দেখে নাও নিজের সম্পর্কে কি সাফাই দিচ্ছে, যে আমি এখানে চুপচাপ থাকলেই ভালো। এক, জানো তো যারা দোষ করে তারা কিন্তু চুপ থাকে না, এক যে ক্ষেত্রে মানুষ বুঝতে পারে যে ইনি দোষ করেননি সেক্ষেত্রে কিন্তু মানুষ চুপচাপ থাকে। তুমি এখানে দোষ করেছো আর তোমার নামে মানে এই দাদুর নামে
হাজার হাজার ভিডিও নামছে এখানে, কিন্তু দাদু এখানে একটাও প্রতিবাদ করছে না। কেন করছে না? নিশ্চয়ই এই মানুষটা মানে সাধু বেশে চোর। এই যে ভিডিওতে এসে বলে না, আমার কাছে বুক ভালো মানে বুক ঢালা ভালোবাসা তোমাদের জন্য রইল। কিসের ভালোবাসা বুঝি না, এই আড়ালে আড়ালে মনে হয় নিজের গার্লফ্রেন্ডগুলোকে ভালোবাসা দিচ্ছে। তারপর বলছে হ্যাঁ আরও জটিলতা বাড়বে, তোমার মঙ্গল করুক, তোমার ভালো হোক। বা 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 বা, যে নিজের সংসারে নিজের বউর মঙ্গল করতে পারলো না, এই অন্য কারো মঙ্গল কামনা করতে গেছে। মানে সত্যি অবাক লাগছে না বন্ধুরা? যেই মানুষটা নিজের সংসারের নিজের মঙ্গল করতে পারলো না, নিজের বউকে ধরে রাখতে পারলো না, নিজের বউকে প্রথমত জানো তো দাদু, যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সুখ থাকে না সেখানে কিন্তু স্বামী অন্য ঘরে যায়, আর যেই সংসারে বউ তার স্বামীকে ভালোবাসতে পারে না সেখানেই মনে হয় বর অন্য কারো কাছে যায়। তুমি এই যে কত চতুর, বুড়ো বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করলে নিজের স্বাদের জন্য, নিজের লোভের জন্য কচি মেয়েকে বিয়ে করে তারপরে আবার অন্য কোনো মেয়ের দিকে তাকালে, আর সেখানে তোমার ওয়াইফ মানে মন্দিরের মা বলেই দিল যে জাঙ্গিয়া পরে একজনের সাথে ধরা পড়েছিলে। মানে কতটা তোমরা বিচ্ছিরি, কতটা জঘন্য ফ্যামিলি তোমরা। আর এখানে কি সুন্দর করে বলো তো মন্দিরা নিজের ভিডিওতে কি সুন্দর করে ডেইলি ব্লগ শেয়ার করছে, এই কি সুন্দর করে ব্লগ দিচ্ছে, মনে হচ্ছে কিছু হয়েই নি যেন। ওইদিকে ওর মাকে দেখছি একটা ভিডিও করে দিল এক ঘন্টার, দেড় ঘন্টার মতো, এক ঘন্টা কত মিনিটের ছিল, ভিডিওটা করে দিল তারপরে চুপচাপ করে মন্দিরের বাড়ি থাকছে। মানে এগুলো কি হচ্ছে, পাবলিককে বোকা বানানো হচ্ছে? তোমরা কি হ্যাঁ কোথায় থেকে সব উঠে এসেছে? এরা কত ভিতরে এদের নোংরা, কত এদের ভিতরে নোংরামি। ছি, নিজের সম্পর্কে সাফাই দিতে বসেছে, নিজের বউ সম্পর্কে এত নিন্দা করে, নিজের বউকে খেতে না দিয়ে, নিজের বউকে ধরে রাখতে না পেরে, হ্যাঁ, আর যেই ওয়াইফ অন্য কারোর সাথে লিভিং মানে কি বলবো ওই সম্পর্কে লিভিং রিলেশন বলবো, কাকে দোষ দেবো এখানে? এখানে কারো কথা আমার বিশ্বাস হচ্ছে না, না দাদু, না আন্টি, না মন্দিরা। কারণ আন্টি বললো যে আমি লিভিং রিলেশনে ছিলাম, লিভিং রিলেশন ওকে বুঝি বলে, একটা স্বামীর সাথে তোমার ডাইভোর্সই হয়নি, তার সাথে ছাড়াছাড়িই হয়নি আইনতভাবে, তুমি তাকে ছেড়ে অন্য কারো বাড়িতে রক্ষিতা হয়ে থাকছিলে, সেটাকে বলে নাকি ডিভোর্সি। বাহ দারুণ, এদেরকে প্রত্যেক কটাকে না মানে সোশ্যাল মিডিয়াতে এসে না মানে সামনে করে মুখে চুলকানি দেওয়া উচিত, চুলকালি মাখানো উচিত। হাতে আমার কালার লেগে আছে, এটা চুলকালি মাখানো উচিত, কারণ এরা মানে সোশ্যাল মিডিয়াটাকে দূষিত করছে, নোংরা করছে। জানি না, আবার একটা মেয়ে যখন ওই যে আন্টি, এবার আন্টির ক্ষেত্রে বলতে গেলেও তাই বলতে হয় সেমভাবে, যে একটা মেয়ে কেন দিনের পর দিন অন্যায় সহ্য করবে? একটা পুরুষ আছে বলে ওই সব সময় মেয়েদেরকে অত্যাচার করবে, মানে নিজের ওয়াইফকে সবসময় অত্যাচার করবে? আর সেটা একটা নারীকে মেনে নিতে হবে? কেন মানবে নারী? নারী প্রত্যেকটা মানুষের সুখী থাকার অধিকার আছে, খুশি থাকার অধিকার আছে। তাহলে ওই মন্দিরের মা কেন চুপচাপ থাকবে? সেও লড়াই করেছে, সেও নিজের মানে সাধ্য মতো নিজের খুশি থাকার জায়গা খুঁজে নিয়েছে। ছি ছি ছি। তো যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটা এতটুকু শেয়ার করলাম, এরপরে সন্ধ্যাবেলা বা রাত্রে একটা ভিডিও আসছে, সেখানে আরও কিছু কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এখনকার মতো টাটা।